بسم الله الرحمن الرحيم বর্তমান সময়ে আমাদের দেশীয় প্রেক্ষাপট অনুপাতে এটি তো আরো সুস্পষ্টভাবেই প্রমাণিত, আমাদেরকে অঙ্গুলে নির্দেশ করে এই বিষয়গুলো বলার প্রয়োজন হয় না। আজকে মানুষ জীবন ও প্রাণ, মান সম্মান এগুলো নিয়ে খুবই শঙ্কিত। যাদের সম্মানবোধ আছে তারা ভাবছেন যে সমাজে দুটি কথা না বললেই আমার সম্মান বাঁচে। যাদের প্রাণ ভয় আছে তারা অন্যের সঙ্গে নিজের ন্যায্য অধিকারটুকু যদি তাদেরকে বিলিয়ে দিতে হয় দিয়ে তদুপরি নিজের প্রাণ রক্ষা করছে। অধিকারীর অধিকার, যার যে অধিকার প্রাপ্য এই ন্যায্য অধিকারটুকু বর্তমান সময়ে যারা আত্মসম্মান বোধে ভুগছেন তারা পাচ্ছেন না, পান না। এর কারণ হলো এই যে জুলুমের বিস্তার এবং প্রসার, জুলুমের বিস্তৃতি এবং প্রসারিত যে থাবা এটি কোনো ক্ষেত্রেই এ থেকে মুক্ত নয়। প্রতিটি ক্ষেত্রেই জুলুমের কালো থাবা আজকে আগ্রাসিত হচ্ছে, যা বলার অপেক্ষা রাখে না। আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অগ্নিগর্ভে রূপান্তরিত হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই জুলুম নামক আগ্রাসন এ থেকে নিষ্কৃতি মুক্তি পাওয়ার জন্য সকলে রাজপথে আজকে নেমে এসেছে। দেশের এবং বিদেশে সুখ্যাতি ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশের সর্বোচ্চ মেধার লালন করে এমন শিক্ষা প্রতিষ্ঠানেও জুলুমের যে বর্বরতা, যে অত্যাচারের যে লোমহর্ষক দৃশ্য তা আজকে গোটা বিশ্ব সুবিদিত। তাই নয়, আজকে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের ছোট্ট স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজের সন্তান আদিকেও বলির পাঠা তৈরি করতে মানুষ দ্বিধাবোধ হচ্ছে না। বিগত কয়েকদিনের আগের ঘটনায় 5 বছরের শিশু তুহিন হত্যাকাণ্ড এর চেয়ে উত্তম দৃষ্টান্ত হতে পারে না। এর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আর হতে পারে না। জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে। এই হলো বর্তমানে জুলুমের পরিধি, বিস্তৃতি, ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক বৈশ্বিক পর্যায় পর্যন্ত এ থেকে কেউ মুক্ত নেই।